মৃত্যুর পরও তার মোটর সাইকেলটি সঙ্গে হলো, এমন একটি অভিনব ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ব নগরীতে। আমরা সবাই জানি মৃত্যুর পর আমাদের সঙ্গে কিছুই দেওয়া হয় না, মুসলমানদের কয়েক গজ কাপড় আর হিন্দুদের কুলিয়ে দিয়ে থাকে না কিছুই। এমনি ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদেরও এমন কোন রেওয়াজ নেই যে মৃত্যুর পর তার কোন সম্পদ সাথে দেওয়া হয়। কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও নগরীতে। ওই শহরের 82 জন বয়স্ক স্ট্যানলির ক্ষেত্রে তিনি মৃত্যুর আগে তার পরিবারকে বলেছিলেন তার প্রিয় মোটর সাইকেলটি যেন মৃত্যুর পরও তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা সত্যি তার শেষ ইচ্ছা পূরণ করেছেন। মৃত্যুর পর তার মোটর সাইকেলটিতেই তাকে বসিয়ে কবর দেওয়া হয়েছে। যেভাবে তিনি মোটর সাইকেলটি চালাতেন ঠিক সেই ভঙ্গিতে তাকে সমাহিত করা হলো। গত 26 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্ট্যানলি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার জন্য একটি কাঁচের বক্স তৈরি করে মোটর সাইকেলটিতে তিনি যেভাবে বসতেন ঠিক সেভাবে তাকে বসিয়ে হেলমেট পরিয়ে সমাহিত করা হয়। এই ঘটনা জানাজানি হলে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এমন আজব ঘটনা দেখতে আসেন। এই ঘটনা অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। উল্লেখ্য, ওই মোটর সাইকেলটি ছিল 1967 সালের ইলেকট্রা গ্রেড ক্রুজার হার্লি ডেভিডসনের পুরনো মডেলের। আর এই মোটর সাইকেলটি জীবদ্দশায় সব সময়ের সঙ্গে ছিল স্ট্যানলি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।